হ্যালো ভিউয়ার্স, তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। একটি ভিডিও অলরেডি পাবলিশ করেছি, তো হাতের কাছে খুঁজে খুঁজে একটি বই পেলাম, বেতালের বিয়োগ ইন্দাজল কমিক্স, সংখ্যা নম্বর 295। তো আমি ভিডিওটা করছি এই কারণে যে ইন্দাজল কমিক্সকে নিয়ে কয়েকজন বলেছিলেন যে ভিডিও বানাতে। আসলে বেশি ইন্দাজল কালেকশন আমার হয়নি, তো খুঁজে পাওয়া একটি বই আপনার সামনে তুলে ধরলাম। তো বেশি কথা না বলে স্টার্ট করছি। তো যে সময়কার বই দেখুন, পেছনে অ্যাড দেওয়া থাকতো নিউট্রামুলের, সালটাও একটু দেখতে হবে কত সালে এটা বেরিয়েছিল, এখানে কোনো জায়গায় দোয়া আছে কি না। ইন্দ্রজল কমিক্সে এখানে তো কোনো উল্লেখ নেই, এখানে দামটাও খুব আবছা না, 1 টাকা লেখা আছে। তো চলুন এগোই। এখানে বেতালের বিবাহ সম্বন্ধে দোয়া আছে। এখন অবধি মনে হয় অন্য কোনো কমিক্সে মনে হয় এই গল্পটা বেরিয়েছে কি বাংলায় আমি জানি না, ইন্দ্রজালের পরে এখন অবধি বেরোয়নি। শক্তি কমিক্স তো বার করছে, তো যদি কোনো দিন ওরা যদি এই গল্পটাকে আবার এতে নিয়ে আসে তো আমি এটাকেও সাথে রিভিউ করব। তো অনুবাদ খারাপ ছিল না যে বলবো, ইন্দ্রজালের অনুবাদ খারাপ। এটা একটা ছোট্ট ভিডিও করছি আপনাদের সামনে। তো বইটি কেমন দেখুন, ভালো কন্ডিশনে আছে বইটি। তো ভিডিওটা ছোট করেই করছি, তো এ মাসে এটা আমি আমার লাস্ট ভিডিও, সেই জন্যে ভিডিওটা করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, নেক্সট মাসে আবার একটি ভালো ভিডিও আনবো। তো আপনাকে একটু ওয়েট করতে হবে, কারণ অনেক বই এখন লেটে হচ্ছে আসতে। এই বইটাই আমি, কন্ডিশন ভালোই আছে, আমি ভেবেছিলাম এটা ছেঁড়া ফাটা হবে, ভালো কন্ডিশন। তো আমি বলবো এই বইটা আমি কিনেছি, অ্যাকচুয়ালি ব্ল্যাকেই কিনেছিলাম, একজন কাছে 500 টাকা নিয়েছিল দাম বইটা, ঠিক আছে। তো হাতের কাছে পেতে আমি লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম, যা দাম বলেছিল দিয়ে দিয়েছি। তো এখন ইন্দ্রজল কমিক্স তো অনেকেই ব্ল্যাকে বিক্রি করছে, যে যেমন পাচ্ছে নিচ্ছে। অ্যাকচুয়ালি কমিক্স বন্ধ হয়ে যাওয়ার পর এগুলো এই অবস্থা হয়েছে, নাহলে এগুলো 100 টাকাও দাম হতো না, মানে যে পাতার কন্ডিশান অনুযায়ী। তা আপনাদের কি মত জানাবেন, খারাপ ভালো সবাই কমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে তো খারাপ কমেন্ট করছেন দেখছি, কোনো অসুবিধা নেই, করতেই পারেন, আপনাদের মত আপনাদেরই চ্যানেল, ভালো লাগলে জানাবেন। দেখুন এখানে ছোট্ট কার্টুনের একটি পিকচার দিতে, বইগুলোটা কিন্তু বেশি পেজের নয়, কিন্তু এখানে পাতার উল্লেখ নেই, ছোট্ট। গল্পটা খুব সুন্দর লাগলো আমার, মানে আমি পড়েছি গল্পটা, পড়েই আপনাদের ভিডিওটা আপনাদের করলাম। তো এই বইটা কাদের কাদের আছে একটু জানাবেন, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা এই মাসের লাস্ট ভিডিও, আগামী সংখ্যায় আবার দেখা হবে নেক্সট মাসে।